চাণক্যের 10টি কথা যা আপনার জীবন বদলে দিতে পারে। নমস্কার, আমি সম্রাট, আপনারা দেখছেন অল ইনফো। আচার্য চাণক্য আমাদের দেশের এক এমন বিদ্বান ছিল যার বলা কথাগুলি আজ ততটাই প্রাসঙ্গিক যতটা ওনার সময় ছিল। আচার্য চাণক্যই ছিলেন যিনি নিজের কূটনীতির দ্বারা সাধারণ চন্দ্রগুপ্তকে মগধের রাজা বানিয়ে দিয়েছিলেন। চাণক্য চাণক্য নীতি নামে বই লিখেছিলেন যাতে এমন কথা বলা হয়েছে যা আমাদের জীবনকে এক সার্থক মোড় দিতে পারে, আমাদের জীবনে বাঁচার সঠিক পথ বলে দেয়, আমাদের নিজের জীবনে কি করতে হবে আর কি নয়, এর খুব ভালো বর্ণনা চাণক্য নীতিতে মেলে। আচার্য চাণক্যের 10টি কথা আজ আমি এই ভিডিওতে বলতে চলেছি, যা জেনে নিলে আপনার জীবন সার্থক হয়ে যাবে। নিজের থেকে কম বা বেশি প্রতিষ্ঠিত লোকেদের সঙ্গে বন্ধুত্ব করবেন না। আচার্য চাণক্য বলেন যে কখনো তার সাথে বন্ধুত্ব করবেন না যে আপনার থেকে কম বা বেশি প্রতিষ্ঠিত। এমন বন্ধুত্ব কখনো আপনাকে খুশি দেবে না। যে লোক আপনার থেকে কম প্রতিষ্ঠিত তার সাথে যদি বন্ধুত্ব করেন তো আপনি সবসময় চিন্তিতই থাকবেন। এমন বন্ধু সবসময় আপনার থেকে সাহায্যের আশা রাখবে আর আপনার লাভ ওঠানোর কথা ভাববে। যদি কখনো আপনি সংকটে থাকবেন তো এমন বন্ধু আপনাকে কোনো সাহায্য করতে পারবে না। এদিকে আপনি আপনার থেকে বেশি প্রতিষ্ঠিত লোকেদের সাথে বন্ধুত্ব করলে আপনি সবসময় নিজের বন্ধুর সাথে নিজের তুলনা করতে থাকবেন আর আপনার মনে ঈর্ষার ভাব জাগবে। আপনি ওনার সামনে নিজেকে সবসময় ছোট ভাববেন, যা আপনার আত্মসম্মানের জন্য ঠিক নয়। যদি খারাপ সময় সে আপনার কখনো সাহায্য না করতে পারে তো আপনার নিজের বন্ধুত্বের ওপর রাগ আসবে। এই জন্য এই কথাটা মনে রাখুন যে আপনার বন্ধু আপনার সমান হওয়া উচিত। যে মানুষ কথা না শোনে তার ওপর বিশ্বাস করবেন না। আপনি অনেক লোকেদের দেখে থাকবেন যে আপনার সাথে বসে থাকে, আপনার সঙ্গে কথা বলে, আপনি নিজের কোনো গুরুত্বপূর্ণ কথা রেখেছেন আর সে ওই কথাকে মন দিয়ে না শুনে ইগনোর করে, তো বুঝে নেবেন যে এই মানুষটি আপনাকে অবশ্যই ঠকাবে। এই লোকেদের ওপর বিশ্বাস করার থেকে বাঁচুন। এই লোকেদের শুধু ওই কথাই বলুন যা আপনি সবার সঙ্গে শেয়ার করতে পারেন। নিজের পার্সোনাল বা জরুরি কথা এমন লোকেদের থেকে বলতে বাঁচুন। যদি এই ধরনের মানুষগুলিকে জরুরি কথা বলে দেন তো বুঝে নেবেন যে এই কথা নিজের পার্সোনাল আর নেই। এমন লোক এই কথাকে অন্যকে বলে দেয়। এই লোকেদের বিশ্বাস কখনো করবেন না। আপনার একটা দোষ আপনার সব গুণকে নষ্ট করে দিতে পারে। জীবনে এমন অনেক উদাহরণের দেখা আপনার মিলে যাবে যখন লোকেদের কাছে সুখ সুবিধা টাকা পয়সা হওয়ার পরেও সে এমন কোনো ভুল করে ফেলে যাতে ওনার স্বর্গের মতো জীবন নরক হয়ে যায়। এটা কি কারণে হয়? আমাদের একটা দোষের কারণে। ভালোই আপনার অনেক গুণ থাকুক, আপনার ব্যবহার ভালো, আপনি দয়াবান, আপনি সমাজসেবী বা আপনি ধনবান, কিন্তু যদি আপনার মধ্যে একটা ছোট দোষ থাকে তো সে আপনার জীবন বরবাদ করে দেবে। দোষ যেমন কি নেশা করা, ফুর্তি করা, অহংকার করা বা জুয়া খেলা। এর জন্য নিজের মধ্যে উকি মেরে দেখুন, আপনার মধ্যে কোনো দোষ তো নেই? যদি থাকে তো তাকে ত্যাগ করুন, না হলে আপনার পরিশ্রম করে কামানো সম্মান এক মুহূর্তেই সব মাটিতে মিশে যাবে। বদনামি থেকে বাঁচুন। আচার্য চাণক্য বলেন, অপমানিত হয়ে বাঁচার থেকে মরা ভালো। মৃত্যু তো ব্যাস শুধু এক ক্ষণের দুঃখ হয়, কিন্তু অপমান সবদিন জীবনে দুঃখ নিয়ে আসে। আমাদের সবার মধ্যে বদনামের ভয় থাকা উচিত। যদি এই ভয় শেষ হয়ে যায় তাহলে দুনিয়া বরবাদ হয়ে যাবে। জীবনের সব থেকে বড় দুঃখ বদনাম হওয়ার। এটা মানুষকে বাঁচতে দেয় না। এটা তখনই হয় যখন আমাদের আত্মাও আমাদের বলে যে আপনি ভুল বা আপনি ভুল কাজ করেছেন। জীবনে কোনো এমন কাজ করবেন না যাতে আপনার পুরো জীবন বদনামের সঙ্গে বাঁচতে হয়। একবার যদি আপনি বদনাম হয়ে যান তো আপনার পুরো জীবনের পরিশ্রম হয়তো কম পড়ে যাবে ওই দাগকে ধুতে। টাকা পয়সাকে ভেবেচিন্তে খরচ করুন। এই বাক্য আপনি অবশ্যই শুনে থাকবেন যে টাকা আছে তো জীবন আছে, টাকা ছাড়া তো আমরা কাঙ্গাল। কথাটা একদম ঠিক। টাকা ছাড়া না সম্মান থাকে আর না সুখ। টাকা আমাদের জীবনের এক বিশেষ অংশ। এমন অনেক লোক থাকেন যে টাকার খুব দুর্ব্যবহার করে। অনেকে খুব পরিশ্রম করে রক্ত মাংস এক করে পয়সা কামায় আর ওই পয়সাকে ধোয়ার মতো উড়িয়ে দেয়। অনেক এমন মানুষ দেখা যায় যে পরিশ্রম মজুর করে সন্ধে পর্যন্ত পয়সা কামায় আর এরপরে নিজের পরিশ্রমের কামাইকে নেশা করে বরবাদ করে দেয়। বরবাদই করতে হলে পরিশ্রম কেন করা? যদি আপনার কাছে অধিক পয়সাও আছে তো তাকেও সামলে খরচ করুন, কেননা সময়ের কোনো ঠিক নেই যে কবে পাল্টে যাবে। আচার্য চাণক্য বলেন,
যে কুবেরও নিজের আয়ের থেকে বেশি যদি খরচ করে তাহলে সেও কাঙ্গাল হয়ে যাবে। এর জন্য টাকা কামাও, তাকে সেভ করো, আর যখন দরকার পড়বে তখন খরচ করো। মূর্খ লোকের সঙ্গে কখনো বিবাদ করবেন না। চাণক্য বলেছেন, আমাদের মূর্খ মানুষের সঙ্গে কখনো বিবাদ করা উচিত না। মূর্খ লোকেদের কাছে কোনো বুদ্ধি থাকে না। যদি আপনি এনাদের সাথে বিবাদ করেন তো লোকসান আপনারই হবে। এমন লোকের সঙ্গে তর্কাতর্কি হলে আপনার সম্মান কমে যাবে। এমন লোক আপনাকে মানসিকভাবে কমজোর করতে পারে। মূর্খ লোকেদের সঙ্গে বিবাদের থেকে যদি বাঁচতে হয় তাহলে চুপচাপ থাকুন আর নিজের বিবেক ব্যবহার করুন। এই জন্য কখনো মূর্খ লোকেদের সঙ্গে বিবাদ করবেন না। আলস্যকে ত্যাগ করুন। এই দুনিয়ায় শুধু 20% লোক এমন হয় যে সফলতার গঠনে আসে। তবে এই 80% লোক সফল কেন হয় না? অনেক লোক ভাবে যে এনাদের ভালো পরিবেশ মেলেনি বা এনাদের বাপদাদু ভালো ঘরের হবে, কিন্তু এটা পুরোপুরি ভুল। আজ এমন অনেক উদাহরণ পেয়ে যাবেন যেখানে লোকেরা শুরু তো মাটি থেকে করেছিল কিন্তু উনি আকাশকে ছুঁয়ে নিয়েছেন। এমন লোক যে গরিবের জীবন থেকে খুব বড় লোক হয়ে গেছে। এইসবের মধ্যে একটা বড় অন্তর আছে, আলস্যের। 80% লোক কোনো জিনিসকে করার জন্য আলস্য করে, আর সেখানে 20% লোক নিজের কাজকে খুব মন দিয়ে করে। এর জন্য জীবনকে ভালো আর খুশিময় যদি বানাতে হয় তাহলে আলস্যকে ত্যাগ করতে হবে আর পরিশ্রম করতে শিখতে হবে। মনে রাখবেন, অলস মানুষের কোনো বর্তমান আর কোনো ভবিষ্যৎ হয় না। নিজের দুর্বলতা কাউকে বলবেন না। অধিকাংশ লোক নিজের বন্ধুদের বা আপন আত্মীয় স্বজনদের নিজের দুর্বলতা প্রকাশ করে দেয়, যা পরে আপনার জীবনে বিপদ ডেকে আনে। যখন আপনার জন্ম হয় তখন আপনি একলা থাকেন। জন্ম হতেই আপনার সাংসারিক সম্পর্ক শুরু হয়ে যায়। সময়ের সাথে আপনি অনেক গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন। এখন আমরা নিজের দুর্বলতা নিজের এই সম্পর্কগুলিতে বলে দিই, যা পরে অন্য লোকেরাও জেনে যায়, যা আমাদের নিজ জীবনের জন্য ঠিক হয় না। সব ব্যক্তি কোনো না কোনো দুর্বলতা অবশ্যই থাকে। এক্ষেত্রে কখনো নিজের দুর্বলতা কাউকে বলবেন না, সে আপনার বন্ধু বা আপনার স্ত্রী হোক না কেন। নিজের আত্মার সম্মানের জন্য এর থেকে বেঁচে থাকুন, বর্তমানে জীবন কাটান। আচার্য চাণক্য বলেছিলেন, আমাদের অতীতের ব্যাপারে কখনো পস্তানো উচিত নয়, আর না তো ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত হওয়া উচিত। বিচক্ষণ ব্যক্তি সবসময় বর্তমানে বাঁচে। যদি আপনি আপনার জীবনে সুখী হতে চান তো সবসময় আজ এই সময় বাঁচুন। আপনার কাছে না তো আসা ভবিষ্যৎ আছে আর না তো অতীত। আপনার কাছে ব্যাস একটাই জিনিস আছে আর সেটা হলো আজ। যেটা চলে গেছে তার ব্যাপারে ভেবে যদি আপনি পস্তাতে থাকেন তো নিজেই নিজেকে দুঃখী করবেন। চলে যাওয়া সময় এখন মনে করে ফেরত তো আসবে না, এই জন্য চলে যাওয়া সময়ের ব্যাপারে ভাবা ব্যর্থ। যদি আপনি আসা কালকের ব্যাপারে ভাববেন তো সেটাও আপনাকে চিন্তিতই করবে। ভবিষ্যতের ব্যাপারে ভেবে আপনি নিজের আজকে খারাপ করবেন। আপনার কাছে শুধু এখনকার সময় রয়েছে, এর জন্য এতে বাঁচুন। এই সময়কে এমন কাজে লাগান যা আপনার জীবনকে সুন্দর বানায়। আপনি নিজের বর্তমানকে সুন্দর করে তুলুন, আপনার আশা ভবিষ্যৎ আপনা আপনিই ঠিক হয়ে যাবে। খুশি যদি থাকতে হয় তাহলে মোহ থেকে দূরে থাকুন। আপনি মানুন আর না মানুন, অধিকাংশ লোক আজ খাওয়া দাওয়ার জন্য দুঃখী নেই কিন্তু সম্পর্কের কারণে দুঃখী থাকে। যার মন তার সাথে হয় না সে ব্যক্তি দুঃখী থাকে, আর এই দুঃখের কারণ হলো মোহ। আচার্য চাণক্য বলেন, যে নিজের সম্পর্কগুলির সাথে অত্যধিক জুড়ে থাকে তাকে ভয় আর চিন্তার সম্মুখীন হতে হয়। সব দুঃখের কারণ হলো মোহ। যখন আপনি কারোর সাথে মোহ রাখেন তখন আপনি মায়ার জালে ফেঁসে যান আর এটাই আপনার দুঃখের কারণ হয়। চাণক্যের কথা বর্তমান মহলে সঠিক বসে। আজকালকার মহলে আমরা দেখতে পাই যে আজকের যুবকরা রিলেশনশিপে থাকে, নিজের যৌবন বয়সে সে সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সম্পর্কে একটুও নিজেদের মধ্যে মতভেদ বা ঝগড়া হয় তো চিন্তিত হয়ে বসে পড়ে, তার নিজের পার্টনারকে হারানোর ভয়ে জ্বালায়, আর এই চিন্তায় সে ডুবে থাকে। সে নিজের জন্য না বেঁচে মোহর জালে ফেঁসে থাকে। যদি এই মোহ না থাকতো তো সে নিজের জন্য সময় বের করত আর নিজেকে তৈরি করত আর নিজের ক্যারিয়ারে সফল হতো। এর জন্য যদি আপনার খুশি থাকতে হয় তো এই ধরনের সম্পর্ক থেকে বাইরে বেরোনোর চেষ্টা করুন যাকে নিয়ে আপনার খুব মোহ। এই ভিডিওটি শেয়ার করুন নিজের বন্ধুদের ও পরিবারজনদের সাথে যা জানা খুব দরকার, আর ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আবার আসবো এইরকমই রোমাঞ্চকর ইনফরমেশান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও সবাইকে ভালো রাখুন। দেখতে থাকুন অল ইনফো চ্যানেলকে।